আজকের বাক্য হলো রোমীয় পুস্তক অধ্যায় 10 এর 13 এবং 14 পদ। কেননা শাস্ত্রে আছে, যে কেউ প্রভুকে ডাকে সে পরিত্রাণ পায়, তবে যার উপর তাদের বিশ্বাস নেই তাকে তারা কেমন করে ডাকবে, তার বিষয়ে না শুনে তারা কি করে তাকে বিশ্বাস করবে, আর তার কথা প্রচার যদি কেউ না করে তাহলে তারা কি করে বা শুনবে। যিশুর সবচেয়ে বড় একটা আদেশ, তোমরা এই জগতের যাও, তোমরা সুসমাচার প্রচার করো, বাপতিস্ম দিও এবং শিষ্যদেরকে তোমরা তৈরি করো। আমরা এখানে দেখতে পাচ্ছি সাধু পৌল বলছেন, যে কেউ প্রভুকে ডাকে সে কিন্তু পরিত্রাণ পাবে। কিন্তু কি করে পরিত্রাণ পাবে, কি করে লোক বিশ্বাস করবে, বা কি করে ঈশ্বরকে তারা ডাকবে যদি কেউ না যায়, কেউ প্রচার না করে, কেউ তাদেরকে স্বর্গরাজ্যের সম্পর্কে তারা যদি না বলে তারা কি করে শুনবে। সুপ্রিয়, অবশ্যই আজকে যে ঈশ্বরের সুসমাচার আমরা পেয়েছি একটা গুপ্ত ধন। চিন্তা করুন যে আজকে করোনার ভ্যাকসিন আমরা সবাই নিয়েছি, এবং করোনার ভ্যাকসিন আমরা সবাই জানি এটা একটা বহু রোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করছে। চিন্তা করুন, যিনি ওই করোনার ভ্যাকসিনটাকে তিনি তৈরি করলেন, উনি যদি নিজেরই ব্যবহার করতেন, ওটা যদি পৃথিবীর সামনে যদি না নিয়ে আসতেন, অবশ্যই ওটা ওই যে রক্ষা করার ওই ইঞ্জেকশন, ওই ভ্যাকসিন, ওই মহামারীর হাত থেকে ওই কারো প্রয়োজন পড়ত না এবং কারো ব্যবহার করা হতো না। সবাই মরে যেত কিন্তু কেউ উদ্ধার লাভ করতো না বা রোগের হাত থেকে। ঠিক তেমনি আজকে যে সুসমাচার আমরা পেয়েছি এটাও লোকদেরকে পরিত্রাণ লাভ করতে, পরিত্রাণের কাছে নিয়ে আসতে এটা আমাদেরকে সাহায্য করে। আজকে প্রভু আপনাদেরকে রক্ষা করেছে, আপনাদেরকে বড় এক নরহের হাত থেকে রক্ষা করেছে। প্রভু ছাড় আরও অনেকজনকে প্রভু রক্ষা করুন আপনার জীবনের মধ্যে দিয়ে। জিম এলিয়ট বলে একটা ঈশ্বরের দাস ছিলেন, তিনি ইকুয়াডর জায়গাতে জঙ্গলে আদিবাসীদেরকে সুসমাচার প্রচার করতে গিয়েছিলেন, কিন্তু সারাসারি তাদের কাছে তিনি যেতে পারেনি। তার কারণ, তারা বাইরে মানুষকে তারা বিশ্বাস করে না, এবং যদি কেউ যদি যায় তাদের উপরে তাদেরকে তারা মেরে দেয়। ওখানে একটা তেল কারখানা ছিল, টাউন থেকে তারা তেল কারখানা করেছিল, কিন্তু ওই তেল কারখানায় যত লোক কাজ করত তাদেরকে এই যে জঙ্গলের মানুষ তাদেরকে মেরে ফেলে দিয়েছে। তো তাই আর কেউ ওখানে কাজ করতে ইচ্ছুক ছিল না। এই জিম এলিয়ট তিনি চাইলেন, ওই মানুষের কাছে আমি সুসমাচার নিয়ে যাব। তাই তিনি কয়েক বছর তাদের ভাষা শিখে তাদের কাছে গিয়েছিলেন। কয়েক মাসের পরিশ্রমের পরে যখন উনি চারটে বন্ধু মিলে ওই জঙ্গলে যখন প্রচার করতে গেলেন, তারা তাকেও তার বন্ধু পাঁচজনকেও তারা ওখানে খুন করে দেয়। তাদের কথা শুনে তাদের সমস্ত পাঁচটা মিশনারিদের স্ত্রী পাঁচজন যখন শুনলো যে আমাদের স্বামীদেরকে মেরে দিয়েছে, তার পাঁচটা স্ত্রীরও একই সিদ্ধান্ত নিয়ে তারা ইকুয়াডর জঙ্গলে গিয়ে তারা সুসমাচার প্রচার করেছে, প্রচার করে ওই এলাকার মনুষ্যগুলোকে, ওই জঙ্গলের মনুষ্যগুলোকে তারা প্রভুর কাছে নিয়ে এসেছে। কী করে সম্ভব হলো, যারা নিজের স্বামীকে মেরে দিয়েছিল তাদের কাছে গিয়ে তারা তাদেরকে ঘৃণা করেনি, তারা আমার স্বামীকে মেরে দিয়েছে বলে তাদেরকে তারা আর সরিয়ে দিয়েনি, বরং ঈশ্বরের প্রেমটাকে তারা প্রকাশিত করার কারণে তারা বুঝে নিয়েছে এইভাবেই একজন আছে, তিনি আমাদেরকে ভালোবাসে। তাদের স্বামীকে আমরা মেরে দিলাম, কিন্তু তাদের স্ত্রী, তাদের বাচ্চা আমাদের সামনে এসে থাকছে, প্রভুর কাজ করছে। তাহলে এই ঈশ্বর সত্য ঈশ্বর। ওই এলাকায় মানুষ তারা পরিবর্তন পেয়েছে, ওই এলাকাতে আজকে প্রভুর নাম গৌরবান্বিত হয়েছে। প্রিয়, এটাই সুসমাচার। যদি এমন জায়গা আছে, এমন পরিবার আছে, এমন লোক আছে, তারা এই সুসমাচার জানে না, কিন্তু প্রভু আপনার কাছে সেটা দিয়েছে। আপনি যদি না দেন কে দেবে, আপনি যদি না বলেন তাহলে কে কী করে তারা বিশ্বাস করবে, তারা বিশ্বাস যদি না করে তাহলে কী করে ঈশ্বরের রাজ্য পূর্ণ হবে, প্রভু যীশু খ্রিস্টের পিতার ইচ্ছা কী করে পূর্ণ হবে। সুপ্রিয়, আজ আমরা প্রভুর কাছে একটাই প্রার্থনা করি, প্রভু তুমি আমাকে যে দিয়েছ আমি যেন ওই সুসমাচারটা নিয়ে যেতে পারি, আমাকে ব্যবহার করো। সুপ্রিয়, এই বাক্য আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসো। গড ব্লেস ইউ।